একটা দিয়ে বিভাজন শুরু। তার মানে ওইটাই বাংলার বুকে প্রথম চাকু? এক প্রকার তাই। এরপর একে বেঁকে পিলার পোতা আছে সারা বাংলাদেশ ঘিরে, 4,095 কিলোমিটার, যার মধ্যে 1,100 পানির বর্ডার, যেখানে পিলার পোতা সম্ভব নয়। আসুন, এই গ্রামটায় বাংলাদেশ আর ইন্ডিয়া মিলেমিশে আছে, কোনটা কারা বা কে আমাদেরই গুলিয়ে যায়। ইন্ডিয়ার BSF-এরও ওই একই সমস্যা, ওদের মধ্যে আবার অবাঙালি বেশি, যার ফলে গ্রামের লোকদের সঙ্গে কমিউনিকেশনের সমস্যা হয়। এরকম অসংখ্য গ্রাম ছড়িয়ে আছে সীমান্ত বরাবর। এই যে দেখেন, বাংলাদেশের গরু আর ছাগলগুলো ইন্ডিয়ার। আর কোনো বিভাজন রেখা আছে তো? ওই যে বেড়ার মাঝখানে সাদা ফ্ল্যাগ ঝুলছে, ওটাই বিভাজন রেখা। ভেতরে চলুন, আরো অনেক কিছু দেখবেন। আচ্ছা, আপনি কোন দেশের? আমি ইন্ডিয়া, এটাই তো আমার বাড়ি। ও আচ্ছা আচ্ছা। আর আপনি? আমি বাংলাদেশের। আপনার বাস? ওই যে আমার বাসা। ও আচ্ছা। দিব্যি মিলেমিশে আছে, তবে দুই দেশের আইডি কার্ড রাখতে হয়। ও আসুন। এই যে তাল গাছের গোড়াটা হচ্ছে বাংলাদেশে, আর তাল হয়তো পড়বে ইন্ডিয়ায়। হ্যাঁ, দেখুন আরেকটা পিলার। এই আমি ইন্ডিয়া, এটা হচ্ছে পিলার নাম্বার 1S। বাহ, এক তো বেরালে অন্য দেশ। স্যার, যদি কিছু মনে না করেন একটা কথা বলতাম। জি বলুন। আমার মনে হয় র্যাডক্লিফ সাহেব ডাক্তার টানার সময় একটু নেশাগ্রস্ত ছিলেন। হু নোজ। চলুন। এবার দেখবেন পৃথিবীর নবম আশ্চর্য। এই যে বাড়িটা দেখছেন, এই বাড়ির এই অর্ধেকটা হচ্ছে ইন্ডিয়াতে, আর বাদ বাকি অর্ধেকটা হচ্ছে, আসুন আসুন এদিকে আসুন, এই যে এই বাড়ির রান্নাঘরটা হচ্ছে বাংলাদেশে। অবিশ্বাস্য। আবার বিভূতিভূষণের কথায় ফিরে